হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর আমাদের পাশে থাকো। দেখো, হাওড়া থেকে লঞ্চ ধরে আমরা ফেরি পার হয়ে বাবুঘাটে নামবো। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কলকাতা বিধানসভার ভেতরে, যেখানে পুষ্প প্রদর্শন অনুষ্ঠিত হচ্ছে, আর সেই ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর একটি পুষ্প প্রদর্শনী, যেখানে ফুল, ফল ও সবজি আপনারা একসাথে দেখতে পাবেন আর অবাক হয়ে যাবেন। দেখো এখানে কত রকমের ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ রয়েছে। প্রত্যেকটা গাছে এত ফুল ধরেছে যে পাতাই দেখা যাচ্ছে না। আমিও প্রথমবার এখানে এসেছি আর আমারও খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি।
তো দেখো তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে। তো চলো এবারে যেদিকে গোলাপ ফুলগুলো রাখা আছে ওদিকে আমরা যাই। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে ফুলগুলো তোমাদের কেমন লাগলো। সবার পক্ষে তো কলকাতায় এসে দেখা হয়ে ওঠে না, তাই আমি চেষ্টা করব সবটা ঘুরে তোমাদেরকে দেখানো। এত সুন্দর গোলাপ ফুল আর বিভিন্ন প্রজাতির গোলাপ দেখে মনটা ভরে গেল। আর কত রঙের রঙের গোলাপ, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো এরপর এখানে কত প্রজাতির পিটুনিয়া রয়েছে। চলো বন্ধুরা এরপর তাহলে আমরা ফল ও সবজির দিকটা একটু ঘুরে দেখাই।
এরকম টমেটো গাছ আমি আগে কোনোদিনও দেখিনি, তো তোমরা কেউ দেখেছো কি না আমাকে একটু কমেন্ট করে জানিও। অনেক লম্বা আর সেও কি অবস্থা? আমি তো এই লঙ্কার বৈশিষ্ট্যটা হচ্ছে সব উপর দিকে সোজা। এটা সূর্যমুখী লঙ্কা, এই তো আকাশী। তোমরা সবাই বড় বড় বট গাছ অশ্বত্থ গাছ দেখেছ, কিন্তু আজ আমি তোমাদের দেখাবো কিছু বনসাই করা গাছ। Thank you.
আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা বাবুঘাট থেকে লঞ্চে চেপে গেছি হাওড়া যাওয়ার জন্য। আর দেখো নিয়ন আলোয় গঙ্গার জল আলোকিত হয়ে উঠেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আর দেখো বাড়ি যাওয়ার পথে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি হাওড়া ফুড প্লাজায়। বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করে দাও। আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে।